সমাজে মারা কিছু বালছাল ব্যক্তি আছে, ছাড়া মারা আমাদের মতো ছেলেকে শুধু বলে রোগা ছেলে রোগা ছেলে। আরে মারা, তোমরা ফোনটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারো না। যদি মারা ফোনটাকে ব্যবহার করতে পারো তো মারা ক্রোমটা ব্যবহার করতে পারো না। আগে মারা ক্রোমটাকে সঠিক কাজে ব্যবহার করা শেখো, তারপরে মারা আমাদেরকে এসে বলবে আমরা রোগা ছেলে। মারা আমাদের রোগা ছেলেদের মারা একটা ফেসিলিটি আছে, বৃষ্টি যখন পড়ে আমাদের মারা ছাতা ফাতা লাগে না, আমরা মারা ঠিক বৃষ্টির মাঝখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে আসি। রাস্তায় মারা যখন জ্যাম হয় তখন মারা আমরা ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে আসি। আমাদের মারা কারোর জন্য অপেক্ষা করতে হয় না, মারা এটাই হলো রোগার ফেসিলিটি। মারা হালকায় নিচ্ছ মারা আমাদেরকে, আমাদের মধ্যে আমরা প্রতিভা আছে, মারা প্রতিভাটা দেখো আমাদের মধ্যে, শুধু মারা শরীরটা দেখলে হবে, আমাদের ট্যালেন্টটা দেখো, মারা ট্যালেন্টটা দেখো শুধু। বললে বন্ধুগণ, একদিন মারা সকাল সকাল ঘুম থেকে ভেঙে গেল, ঘুম থেকে উঠে থাকি ঘড়ির কাটায় 11:30 বাজে। তো আমি মারা বাজারে চলে গেলাম ড্যাং ড্যাং করে মাছ আনতে। বাজারে গিয়ে দেখো মারা একটাও মাছ নেই, কয়েকটা বিশির মতো ছোট ছোট পুঁটি মাছ পড়ে আছে। তো আমি মারা দোকানদারের সাথে একটু দামাদামি করে 1 কেজি পুঁটি মাছ নিলাম। অঙ্কে প্রচুর মানে স্কোয়ার+B² পড়েছি বালচুল, কিন্তু এই দামাদামি করার সময় শুধু যোগ বা গুণ বিয়োগ ছাড়া আর কিছু কাজ লাগে না। সে যাই হোক, 1 কেজি মাছ নিয়ে ফেরার পথে ওষুধ দোকান থেকে একটা ছোট্ট করে জাপানি তেল নিয়ে নিলাম। কিছু করার নেই ভাই, মাছগুলো ছোট ছোট। ঘরে আসলাম, গ্যাসটা জ্বালালাম, কড়াটা বসালাম, জাপানি তেলটা যেহেতু ফুটে উঠলো, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে ছেড়ে দিলাম। কড়া ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে সব পাড়া এক হাত করে লম্বা হয়ে দেখি জাপানি পুটি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুগণ, মেনশন করো তোমাদের সেই নাটা নাটা বন্ধুকে, যারা ট্রেন বাসে উঠে উপরটা ধরতে পারে না, নিচে অন্যদের ডান্ডা ধরে থাকে, এদেরকে জাপানি তেল গিফট করো। আর বলো রাতে শোয়ার সময় পুরো পা থেকে মাথা পর্যন্ত মেকে নিতে, পরের দিন সকালে এক হাত করে লম্বা হয়ে যাবে সব। কমপ্লেন টমপ্লেনের দরকার নেই, মানে কোনো রকম এক্সারসাইজের দরকার নেই, রাতে শুয়ে পড়ো জাপানি তেল মেখে, সকালে উঠে দেখবে এক হাত করে লম্বা হয়ে গেছে। জীবনে মানে একটাই মুভি থেকে মোটিভেশন পেয়েছিলাম, সেটা হলো 12 ফেল। পুরো ভরপুরটা মোটিভেশন পেয়েছিলাম 12 ফেলটা দেখার পরে। প্রতিদিন সন্ধ্যা 7টায় বই নিয়ে বসতাম। সে যাই হোক, টানা 2-3 ঘন্টা পড়া, গলা ফাটিয়ে পড়ার পরে টাইমটা দেখি মারা 7:10-15 হয়েছে। এই ভাবো মারা 7টার সময় পড়তে বসি, মারা 2-3 ঘন্টা গলা ফাটিয়ে পড়ছি, তারপরে এই টাইম দেখি মারা 7:10-15 বাজে, তখনই মারা ডিমোটিভেট হয়ে পড়ি। না মারা এসব পড়াশোনা মানে আমাদের দ্বারা হবে না, কারণ আমাদের চোখে মারা চশমা নেই। তখনই মারা ঘুম পায়, বলে মারা এসব পড়ে কি দ্বারা ঘুমায়, মারা এসব পড়াশোনা মারা আমাদের দ্বারা হবে না। ওদিকে মারা খবর দেখছি মারা গরিবের ছেলে ধূপের আলোয় পড়ে মারা ফার্স্ট হয়েছে, ম্যাথের ছেলে মানে জোনাকির আলোয় পড়ে ফার্স্ট হয়েছে, আর আমাদের ঘরে মানে এলইডি লাইট থাকা সত্ত্বেও মানে আমাদের জীবনে মানে পড়া পড়া মানে মাথায় ঢুকছে না, মানে বলতে পারো মানে চায়না কোম্পানির মাথা আমরা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তারপর থেকে মানে সব পড়াশোনা মানে সন্ধ্যা 7টা থেকে মানে ঘুমই পেতো মানে, আর পড়া পড়া মাথায় ঢুকতো না, আর মানে পরীক্ষার সময় স্যার মানে সব কিছু বন্ধ করে দে, মানে সুব্রত কোথায়, মানে সুব্রত পরীক্ষা, সুব্রত পড়তে বসেছে, আর মানে পরীক্ষা দিতে গিয়ে মানে চোতা করে নিয়ে গেছে ঠিকই, কিন্তু মানে চোতা যেন মিলছে না, মানে চোতাটা মেলানোরই ক্ষমতা নেই, কি করবো মানে বাংলা পরীক্ষায় যদি অঙ্কের প্রশ্ন আসে, যদি ইংরেজি পরীক্ষায় মানে জীবন বিজ্ঞানের প্রশ্ন আসে, সেই প্রশ্ন মানে মেলানো যায়, তোমরাই বলো মানে দোষটা মানে আমাদের কোথায়।